আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তোমা শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছি পুরো খবরে এখনো উন্নতি হয়নি সীমান্তের ওপারে ভারতের আসামের বন্যা পরিস্থিতির এরই মধ্যে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা দেখা দিয়েছে এছাড়া গত চব্বিশ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে 225 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় 4 জুলাই পর্যন্ত সর্বোচ্চ 204 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এতে আসামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলে শঙ্কা জানানো হয় এদিকে চলমান দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে আসামের 6টি জেলার 80,000-এর বেশি মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে 253টি গ্রামের বাসিন্দা পানিতে তলিয়ে গেছে 4,000 হেক্টর জমির ফসল পানির তোড়ে ভেসে গেছে বিভিন্ন এলাকার বাঁধ রাস্তা সেতু ও অবকাঠামো প্রাণহানি এড়াতে 101টি আশ্রয়কেন্দ্র চালু করেছে প্রশাসন সেখানে আশ্রয় নিয়েছে 81,000-এর বেশি বাসিন্দা এছাড়া আরও 119টি ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে কর্তৃপক্ষ ভারী বৃষ্টিতে নাকাল জাপান এই অবস্থায় ইয়ামাগুচির 20 লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ তারা জানিয়েছে বৃষ্টিতে এখন পর্যন্ত অন্তত 1 জন মারা গেছেন নিখোঁজ 1 জন ভারী বৃষ্টিতে শনিবার পশ্চিম মধ্য ও পূর্ব জাপানে ভূমিধস ও বন্যা সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া সংস্থা এর আগে কয়েকটি অঞ্চলে 100 মিলিমিটার বৃষ্টি হয় কোথাও কোথাও দেখা দেয় জলাবদ্ধতা পুলিশ জানায় ইয়ামাগুচি প্রিফেকচারের নদীতে ভেসে যাওয়া একটি গাড়ির ভেতরে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে এছাড়া ওইটা প্রিফেকচারের ইউফুতে নিখোঁজ 70 বছরের এক ব্যক্তি ভূমিধসে ধ্বংসপ্রাপ্ত বাড়িতে তিনি বসবাস করতেন পাকিস্তানে ভয়াবহ বন্যা ও জলবায়ু পরিবর্তনে আম ব্যবসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় জমে থাকা পানিতে জন্মানো পোকামাকড়ে নষ্ট হয় আমের মুকুল এতে আমের উৎপাদন কমে আসছে বলে জানিয়েছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের আম চাষীরা পাকিস্তানে আম একটি লাভজনক ফসল ইউরোপ উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি হয় পাকিস্তানের আম তবে এবছর আশানুরূপ ফলন পায়নি চাষিরা গত বছর পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফলন জমে থাকা পানিতে পোকামাকড় জন্মায় এসব পোকামাকড় আমের মুকুল নষ্ট করে ফেলে আমরা পোকামাকড় দমন করার কীটনাশক খুঁজেছি তবে কিছুই পাইনি ফলে আমাদের আম উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে গাছের গোড়ায় লবণাক্ত পানি জমে এতে ফল নষ্ট হয় এবং গাছ থেকে মুকুল পড়তে শুরু করে ফলে আগের বছরগুলোর তুলনায় এবছর আমের উৎপাদন 40-45% কমার সম্ভাবনা আছে বন্যা ছাড়াও আমের উৎপাদন কমার জন্য জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র তাপপ্রবাহকে দায়ী করছেন চাষিরা বিজ্ঞানীরা বলছেন দরিদ্র দেশটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ভূমিকা রেখেছে খুব সামান্য তবে প্রাকৃতিক দুর্যোগগুলো ভয়াবহ আঘাত হেনেছে দেশটিতে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া দেশগুলোর মধ্যে পাকিস্তান তালিকার প্রথম 5-এ রয়েছে তবে রপ্তানিকারকরা আশা করছেন এ বছর 1,25,000 মেট্রিক টন আম বিক্রি করা যাবে জলবায়ু পরিবর্তনের কারণে 2022 সালে দেশটিতে তুষার ঝড়ে 23 জন নিহত হয়েছে এরপর বসন্তে দেখা দেয় তীব্র তাপপ্রবাহ পরে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত দেশটি ভয়াবহ বন্যার কবলে পড়ে সাদিয়া ফ্রেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ পশ্চিমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পেলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পয়লা জুলাই থেকে কার্যকর হওয়া নতুন আইনে চীনের স্বার্থের জন্য ক্ষতিকর এমন কাজে জড়িত ব্যক্তি প্রতিষ্ঠান এবং দেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে এই আইনকে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থাকে সমৃদ্ধ করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে চীন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরোপিত ক্রমবর্ধমান বাণিজ্য ও প্রযুক্তি বিধিনিষেধের পাল্টা ব্যবস্থা হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে টানা পড়েন চলছে দুই পরাশক্তি পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেই সাথে আগুনে ঘি ঢালার কাজ করছে তাইওয়ান ইস্যু। চীনের হুমকি উপেক্ষা করেই তাইওয়ানকে সামরিক সহযোগিতা বাড়িয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন। রুশ হামলা প্রতিহতে ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের আহ্বানে সাড়া দিয়েই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফ প্রধান। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে ওয়াগনারের 21,000 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন জেলেনস্কি। ইউক্রেনীয় বাহিনীর হামলায় ওয়াগনারের 80,000 সেনা আহত হয়েছে বলে দাবি তার। ইউক্রেনের রাজধানীতে আবারও হামলা জোরদার করেছে রাশিয়া। কিয়েভের দাবি 12 দিনের বিরতির পর আবারও বেড়েছে হামলা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনীয় সেনাদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলার গতি বাড়ানো হয়েছে। দেশটিতে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে পূর্বাঞ্চলে। সেখানে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার। দুপক্ষের এই যুদ্ধে ওয়াগনারের 21,000 সেনা নিহতের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ হামলা প্রতিহতে ইউক্রেনকে নিষিদ্ধ ক্লাস্টার বোমা সরবরাহের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফ প্রধান মার্ক মিলে জানান ইউক্রেনের আহ্বানে সাড়া দিয়ে নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। এ সময় ইউক্রেনে ধীরগতির প্রতিরোধ যুদ্ধ দীর্ঘ ও রক্তক্ষয়ী হতে পারে বলে সতর্ক করেন তিনি। এদিকে রাশিয়ার প্রতি সমর্থন জানানো 300 আইনি সংস্থা এবং 200 ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন। সেই সাথে খেরসনের রুশ অধিকৃত জাপোরোজিয়া পারমাণবিক কেন্দ্রে রাশিয়া বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে বলে দাবি করেন জেলেনস্কি। এজন্য বিশ্ব নেতাদের প্রতি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্রে নজর দেওয়ার আহ্বান তার। এছাড়া বেলারুশের সম্প্রতি মোতায়েন করা কৌশলগত পারমাণবিক অস্ত্র কখনো ব্যবহার করা হবে না বলে সাফ জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। দেশটির জাতীয় দিবস উপলক্ষে দেয়া ভাষণে এই কথা জানান তিনি। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোমানিয়া ছাড়ছে রাশিয়ার 11 কূটনীতিক ও 29 দূতাবাস কর্মী। শনিবার এই 40 রুশ নাগরিকের দেশ ছাড়ার কথা জানিয়েছে রোমানিয়া সরকার। ইউক্রেনের রুশ আগ্রাসনের পর থেকে রাশিয়া রোমানিয়ার সম্পর্কের অবনতি ঘটেছে, তাই বুখারেস্টে থাকা এই 40 রুশ নাগরিককে পরিবারসহ দেশ ছাড়তে বলে রোমানিয়া সরকার। দেশটির গণমাধ্যম জানিয়েছে রুশ বিমানে করে বুখারেস্ট ছাড়ে তারা। 8 জুন এসব কূটনীতিক ও দূতাবাস কর্মীদের ফিরিয়ে নিতে মস্কোকে 30 দিন সময় বেঁধে দেয় রোমানিয়া। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর অন্যান্য ন্যাটো সদস্য দেশের মতো রোমানিয়াও গুপ্তচরবৃত্তির সন্দেহে রুশ কূটনৈতিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহত হওয়ার ঘটনায় টানা পঞ্চম রাতের মতো দেশজুড়ে চলে বিক্ষোভ ও সহিংসতা। রণক্ষেত্রে পরিণত হয় ফ্রান্সের বন্দর নগরী মার্সেই। মার্সেইতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। এছাড়া শহরটি থেকে গ্রেপ্তার করা হয় 56 জনকে। রাজধানী প্যারিস সহ অন্যান্য শহরে কয়েক হাজার পুলিশ মোতায়েন থাকায় সহিংসতার মাত্রা কম ছিল। এক টুইট বার্তায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী। চলমান পরিস্থিতিতে জার্মানি সফর স্থগিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এর আগে শনিবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে নিহত কিশোর নাহেলের। তার শেষকৃত্যে অংশ নেয় বহু মানুষ। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। ইসরায়েলকে তাদের সিদ্ধান্ত প্রত্যাহারে আহ্বান জানিয়েছে দেশগুলো। শুক্রবার রাতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান বসতির ক্রমাগত সম্প্রসারণ শান্তির জন্য বড় বাধা। এছাড়া ইসরায়েলের এসব বিতর্কিত কর্মকাণ্ড আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধান অর্জনের প্রচেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। বিবৃতিতে ওই অঞ্চলের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব ধরনের উগ্রবাদ ও সহিংসতার নিন্দাও জানায় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। সহিংসতার জন্য অভিযুক্ত সব অপরাধীকে জবাবদিহির আওতায় আনার আহ্বান তাদের। পরিবেশ বান্ধব শেষকৃত্যের জন্য নেদারল্যান্ডসে তৈরি হচ্ছে মাশরুমের কফিন। কাঠের কফিন পরিবেশ বান্ধব হলেও মাটিতে মেশা এবং
কাঠের জন্য গাছ বড় হওয়ার প্রক্রিয়া সময় সাপেক্ষ হওয়ায় মাশরুম ব্যবহারের উদ্যোগ নিয়েছে লুপ বায়োটেক। বিশ্বে শুরু হয়েছে পরিবেশ বান্ধব শেষকৃত্যের চল, আর এতে জায়গা করে নিচ্ছে মাশরুমের তৈরি কফিন। নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান লুপ বায়োটেক বিশেষ ধরনের এই কফিন তৈরি করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কাঠের তৈরি কফিন মাটির সঙ্গে মিশতে লেগে যায় কয়েক বছর। একই সঙ্গে যে গাছের কাঠ দিয়ে কফিন তৈরি হয় তা বেড়ে উঠতে অন্তত কয়েক দশক সময় লেগে যায়। আমি সবসময় ভেবে এসেছি মানুষের জীবনে একটা ইতিবাচক ছাপ রাখা যায় কিভাবে। এজন্য আমি প্রকৃতি নিয়ে ভেবেছি এবং বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেছি। প্রকৃতিতে পুনর্ব্যবহারের জন্য মাশরুম খুবই উত্তম একটি উপাদান। এরপরই আমার মাথায় এলো মাশরুম দিয়ে কফিন বানানোর বুদ্ধি। শুধু কফিনই নয়, মাশরুম দিয়ে বানানো হয়েছে ভস্য রাখার পাত্র। আগুনে যাদের শেষকৃত্য হয় তাদের ভস্য রাখা হয় এখানে। এর ঢাকনায় রাখা হয়েছে গাছ লাগানোর ব্যবস্থা। এই কফিনগুলো মাশরুম সংগ্রহ করে বানানো হয় না, বরং এগুলোকে একটি ছাঁচে ফেলে বাড়তে দেয়া হয়। মাত্র এক সপ্তাহের মধ্যেই এই কফিনটি পূর্ণ রূপ পায়। এছাড়া মাটির সঙ্গে মিশে যেতে এর সময় লাগে 45 দিনের মতো। বর্তমানে লুপ বায়োটেক প্রতি মাসে 500টির মতো কফিন ও ছাই রাখার পাত্র তৈরি করছে, যেগুলো পাঠানো হচ্ছে ইউরোপ জুড়ে। তাহমিদ আপ্রার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একদিনের সংক্ষিপ্ত সফরে সোমবার বাংলাদেশে আসছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন মার্টিনেজ। কয়েক ঘন্টার সফরে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। তবে পুরো আয়োজনটি ক্লোজড ডোরে করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার্সের প্রতিনিধিরা। গণমাধ্যম কিংবা জনসাধারণের সামনে দেখা যাবে না মার্টিনেজকে। প্রতিষ্ঠানের কর্মী সহ কিছু ভিআইপি অতিথির সাথে আলাপ শেষে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন আর্জেন্টাইন এই গোলকিপার। সেখানে মোহনবাগান ক্লাবের প্রদর্শনী ম্যাচ এবং পরবর্তীতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মার্টিনেজের। গত বছর রাশিয়া আর বেলারুশের খেলোয়াড়দের বাদ দিয়েই হয়েছিল উইম্বলডন। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছিল টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তবে এবার সুযোগ পাচ্ছেন তারা। এদিকে এবারও ট্রফি জয়ের স্বাদ পেতে মরিয়া জকোভিচ। সোমবার শুরু হচ্ছে উইম্বলডনের মূল পর্বের লড়াই। গত আসরের সঙ্গে এবারের পার্থক্য কেবল এক জায়গাতে। রাশিয়ার বেলারুশের প্লেয়াররা এবার অংশ নিতে পারবেন এই টুর্নামেন্টে। তবে মানতে হয়েছে কিছু শর্ত। এই দুই দেশের যে খেলোয়াড়রা অংশ নিচ্ছেন তাদের লিখিতভাবে জানাতে হয়েছে যে তাদের দেশ থেকে কোনো রকম আর্থিক সাহায্য নেবেন না, সেই সঙ্গে তাদের খেলতে হবে পতাকাহীনভাবে। কোর্টের আশেপাশের পরিবেশ খেলায় বিশাল ইম্প্যাক্ট ফেলে, তাই এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলেও গ্যালারিতে থাকা দর্শকদের আচরণের উপর নির্ভর করবে অনেক কিছুই। তবে সেটা নিয়ে খুব একটা ভাবছেন না র্যাঙ্কিংয়ে 3 নম্বরে থাকা রাশিয়ান তারকা দানিল মেদভেদেভ। এবারের আসরে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাসিত তিনি। উইম্বলডন খুব উপভোগ করি। গত আসরে খেলতে না পারায় খুবই খারাপ লেগেছে। গ্র্যান্ড স্ল্যামের কোনো ম্যাচে প্রথম জয় এই টুর্নামেন্টেই পেয়েছিলাম। ওই জয়ের পর থেকেই উইম্বলডন আমার কাছে অনেক বেশি স্পেশাল। গত 4 আসরে ট্রফি উঠেছে নোভাক জকোভিচের হাতে। এবার জিতলে ছুঁয়ে ফেলবেন সুইস সুপারস্টার রজার ফেদেরারকে। আর্জেন্টাইন পেদ্রো কাচিনের সঙ্গে ম্যাচ দিয়ে উইম্বলডন অভিযান শুরু করবেন জকো। I don't feel more relaxed to be honest. French Open জয়ের পর নিজেকে খুব হালকা লাগছে, তবে আমি উইম্বলডন ট্রফিটায় আবারও চুমু খেতে চাই। ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জেতার পর থেকেই নিজেকে এই টুর্নামেন্টের জন্য প্রস্তুত করেছি। More achievements in tennis and শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ প্রথম রাউন্ডে খেলবেন জেরেমি শার্ডির বিপক্ষে। আর নারী বিভাগে শীর্ষ বাছাই ইগা সোয়ান্তেকের প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে 33 নম্বরে থাকা জুলিন। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আসামে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা, চেরাপুঞ্জিতে রেকর্ড বৃষ্টি। চীনে নতুন আইন কার্যকর, পশ্চিমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পেলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ইউক্রেনকে নিষিদ্ধ ক্লাস্টার বোমা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফ।
আর এছাড়া এখনকার মতো পূর্ব পশ্চিমে এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।